সবার ঠিকানা নিশ্চিত করবে সরকার বললেন প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের 26229 টি ঘর হস্তান্তর খুশি উপকারভোগীরা বরিশালের রুজিরপুরে বাস ও পর্যটকবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত আহত অন্তত 5 জন নিরাপদ ক্যাম্পাস ও ছাত্র হেনস্থার বিচারের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটি জেলা সংবাদে সঙ্গে আছি আমি নুসরাত শামিম শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশে একটি মানুষও যেন ভূমিহীন ও গৃহহীন না থাকে সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন তৃণমূলের মানুষদের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন করতে চায় সরকার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে 26229 টি ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এছাড়া 12টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী রাকিব হাসানের রিপোর্ট আশ্রয়ণ প্রকল্প 2 এর আওতায় তৃতীয় পর্যায়ে দেশের 26229 টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমিসহ ঘরের মালিকানা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবনকে অর্থবহ করতেই আশ্রয়ণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি আমরা চাই যে এই প্রক্রিয়ায় আমরা বাংলাদেশের কোন মানুষ যেন আর ছিন্নমূল না থাকে সেই ব্যবস্থাটাই আমরা নেব সেটাই আমাদের লক্ষ্য প্রধানমন্ত্রী বলেন দলমত নির্বিশেষে সবার জন্য ঠিকানা নিশ্চিত করবে সরকার আমি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আমারই মত ভিন্নতা থাকতে পারে পদ ভিন্নতা থাকতে পারে আদর্শ ভিন্নতা থাকতে পারে কিন্তু তারপরেও মানুষ মানুষই কাজে মানুষকে আমি মানুষ হিসেবে দেখি আর প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচবে সেটাই আমি চাই বিশ্ব পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট সবাই মিলে মোকাবেলা করতে হবে জানিয়ে বিদ্যুৎ জ্বালানি ও পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান আমি সবাইকে অনুরোধ করব বিদ্যুৎ সাশ্রয় করতে হবে পানি ব্যবহার সেটাও সাশ্রয় করতে হবে জ্বালানি ব্যবহার সেটাও সাশ্রয় করতে হবে আর প্রত্যেকে 1 ইঞ্চি জমি যেন পড়ে না থাকে খাদ্য উৎপাদন করতে হবে পঞ্চগড় ও মাগুরা জেলার সকল উপজেলা সহ সারা দেশের 52টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন তিনি সবকিছু মিলে 52টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত হলো আমি আশা করি যে ঠিক এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলাকেই আমরা ভূমিহীন গৃহহীন মুক্ত করতে পারবো পরে লক্ষ্মীপুর বাগেরহাট ময়মনসিংহ পঞ্চগড় এবং মাগুরা জেলার উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন শেখ হাসিনা ভালো থাকেন সেটাই আমি চাই রাকিব হাসান মাইটিভি ঢাকা প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পেয়ে খুশির জোয়ার ময়মনসিংহে ভূমি ও গৃহহীন পরিবারগুলোর মধ্যে বৃহস্পতিবার ময়মনসিংহে 287টি পরিবার ঘর পেয়েছে যাদের ঘর হস্তান্তর করা হয়েছে তারা সবাই ছিলেন শতভাগ ভূমিহীন তাই নতুন ঘরে এবার নতুন করে জীবন সাজাবার স্বপ্নে বিভোর এসব মানুষ দিনিত রঙের রিপোর্টে বিস্তারিত নতুন ঘর নতুন চুলা আর সেই চুলায় রান্না হচ্ছে প্রথমবারের মতো খাবার খেয়ে আজ শুধু পেট নয় মনও যে ভরবে কারণ আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার এই ঘরটি পেয়েছে পরিবারটি নতুন ঘরে রান্না করতেছি ভালোই এলাকার মানুষ খুব কষ্টে আছে গরিব মানুষ পাইছে এটা আমরা খুব খুশি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর ভেলামারি গ্রামের 287টি পরিবারকে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর স্বপ্নের একটি ঠিকানা পেয়ে এখন উৎফুল্ল শতভাগ ভূমিহীন পরিবারগুলো সবাই আল্লাহর ইচ্ছা প্রধানমন্ত্রী দিছে নতুন ঘর পাইছি জায়গা পাইছি ঘরটা তো খুব সুন্দর ভালো লাগছে ঘুরতে লাগছে আমার কাছে আপন ঘরে জীবনটাকে এখন নতুন করে সাজাবার প্রত্যয় পরিবারগুলোর নিজের জন্ম অন্যের ঘরে সন্তানের জন্ম অন্যের ঘরে তবে সেই অবস্থার এবার পরিবর্তন হয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে বেতাগি ইউনিয়নে হাসি ফুটেছে 287টি পরিবারের মাঝে জীবনটাকে ফের এগিয়ে নেওয়ার প্রত্যয় পেয়ে গেছেন তারা ড্যানি ত্রং মাইটিভি নান্দাইল ময়মনসিংহ
বরিশালের রজিরপুরে পর্যটকবাহী মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেয়ার পথে একজন পর্যটক নিহত হন। আহত হয়েছে অন্তত ১২ জন, এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। দুপুরে বরিশাল ঢাকা মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে জব্দ করেছে। সামনে থেকে আসছে মোল্লা পরিবহন বেপরোয়া গতিতে আইসা মাইরা দিয়েছে। ঢাকাগামী এবং বিপরীত থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষে চারজন ঘটনাস্থলে নিহত হয় এবং পরবর্তীতে বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। আমরা সাথে নিয়ে এই হাসপাতালে নিয়ে আসি এবং ওইখান থেকে চারজন স্পট ডেড, একজন হসপিটালে নেওয়ার সময় মারা গেছে। বরিশাল সদরের গৃহহীন ও ভূমিহীনদের মাঝে কবুলিয়াত সহ দলিল ও আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর করা হয়। সকালে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সারা দেশের সাথে একযোগে দেশের গৃহহীন ও ভূমিহীনদের মাঝে তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ের ভূমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আমিনুল আহসান, জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার সহ আরো অনেকে। আমার ঘর ছিল না, নদী বাংলা ছিলাম, আমি বদর নদী ঘর দিছ, আমি অনেক খুশি আছি। খুব দুঃখ আল্লাহ দিয়েছে, এখন যদি আল্লাহ শান্তি দেয়। আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে বরিশাল বিভাগের ৪২টি সকল উপজেলাকে আমরা ভূমিহীন এবং গৃহহীন মুক্ত করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি। মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৯৫টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২% জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। রায়গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ তারাশের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা ও জেলার আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় মোট ৬৯টি ঘর ও দলিল হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমে যুক্ত হন। সকালে সাটুরিয়া উপজেলা হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো ও ইউএনও শারমিন আরা সহ আরো অনেকে। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার ৩৪৯টি ভূমি ও গৃহহীন পরিবারদের মাঝে জমিসহ নতুন ঘরের চাবি ও কবুলিয়াত দলিল হস্তান্তর করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য সনোয়ার হোসেন, জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক আতাউল গনি উপস্থিত ছিলেন। বরিশালের গৌরনদীতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধন শেষে ৯২ জন ভূমিহীনদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনিরুন্নাহার মেরি। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদিন সহ আরো অনেকে। মুজিববর্ষ উপলক্ষে নওগাঁ জেলার ৮টি উপজেলায় ১৯৭টি বসতহারা পরিবারে এসব সেমি পাকা ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে এসব ঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নওগাঁর রানীনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ সময় নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক শিহাব রায়হান, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ভোলার লালমোহন ও তমুজুদ্দিনের গৃহহীন ও ভূমিহীন ৪৪০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। পরে ভোলার লালমোহন ও তমুজুদ্দিন উপজেলা প্রশাসনের ঘরের চাবি হস্তান্তরের পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত থেকে দুই উপজেলার ৪৪০টি পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক 26,229টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন আওতায় সিরাজগঞ্জের তারাশে 5টি গৃহহীন পরিবারের কাছে চাবি হস্তান্তর করা হয়েছে। সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী সাতক্ষীরা জেলার তালা উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা দুই আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি সহ আরও অনেকে। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় আরও 26,229টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরকৃত ঘরের মধ্যে চাঁদপুর জেলার 65টি পরিবারের মাঝে ঘরের দলিল হস্তান্তর করেন উপজেলা প্রশাসন। চাঁদপুর সদর উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দামুদা উপজেলাকে শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করেছেন। সকালে পরিষদ মিলনায়তনে 31টি ভূমিহীন গৃহহীন পরিবারের হাতে জমির দলিল সহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খানের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পারভেজ হাসান ও বিশেষ অতিথি ছিলেন দামুদা উপজেলার পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। মানিকগঞ্জের সিংগাইরে প্রধানমন্ত্রীর ঘোষিত আশ্রয়ণ প্রকল্প দুইয়ের ঘর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে 174টি পরিবারের মাঝে জমিসহ ঘর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার উপজেলা ও ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় তৃতীয় ধাপে আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায় ভূমিহীন গৃহহীন পরিবারকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জমিসহ গৃহ হস্তান্তরের কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চৌহালী উপজেলা পরিষদের হলরুমে উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ছয় পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে ও পিআইও মোহাম্মদ মজনু মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন সরকার সহ আরও অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে দেশের 26,229টি ভূমিহীন গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। এরই অংশ হিসেবে খুলনা জেলায় 354টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়। এর মধ্যে বাটিয়াঘাটা উপজেলার 125টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘর হস্তান্তর করেন খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার। সারা দেশের ন্যায় বরিশালের মেহেন্দিগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে মেহেন্দিগঞ্জে 4টি ইউনিয়নে 145টি জমিসহ ঘর হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য পঙ্কজ নাথ, স্থানীয় সরকার উপপরিচালক বরিশাল শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর নবী, উপজেলা ভাইস চেয়ারম্যান সহ খোরশেদ আলম ভুলু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বরিশালের হিজলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে 90টি ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী সহ আরও অনেকে। শরীয়তপুর সদর উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন 51 জন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিঙ্গো অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘড়াই, সহকারী কমিশনার ফাতেমা খাতুন।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার 15টি ভূমি ও গৃহহীন পরিবারদের মাঝে জমি সহ গৃহ হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। দেলদুয়ার উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহান আলী। গোপালগঞ্জে তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে 619টি পরিবারের মাঝে 2% জমি ও 2 কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার হলরুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে 619টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করেন। এ সময় সদর উপজেলার নির্বাহী অফিসার মোহনী উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন নাহার, সদর উপজেলার সহকারী কমিশনার মিলন সাহা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মুজিবর্ষ উপলক্ষে বরগুনা সদর উপজেলার 140টি গৃহহীন পরিবারকে জমিসহ নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় উপজেলার 55টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কবুলিয়াত দলিল, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদ সহ ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা সহকারী কমিশনার মোশাররফ হোসেন সহ আরও অনেকে। কাপাসিয়া উপজেলার গৃহহীন 161টি পরিবারের মাঝে জমির দলিল, ঘরের চাবি তুলে দেওয়ার সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মোর্শেদ মৃধা, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মুজিব শতবর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার 61টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। সকালে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জীবননগর উপজেলা পরিষদের হলরুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের 61টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেওয়া হয়। বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ভূমিহীন ও গৃহহীন 834টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেনের সভাপতিত্বে এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি সাইফুল আরেফিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ময়মনসিংহের 287টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ময়মনসিংহ জেলার নান্দাইলের চরভোলামারি আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে জমিসহ গৃহ হস্তান্তর করে উপকারভোগীদের সাথে কথা বলেন। এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ভার্চুয়ালি যুক্ত হন। জামালপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার 30টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে 2% করে খাস জমি, বন্দোবস্ত, কবুলিয়াত দলিল ও খতিয়ান সম্বলিত ফোল্ডার হস্তান্তরের মাধ্যমে ঘর প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক শ্রাবন্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে হেনস্থার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয় এই প্রতিবাদ। পরে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু চত্বরের সামনে দ্বিতীয় দফায় প্রতিবাদ জানান। শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। দিনাজপুর বগুড়া মহাসড়কের কাউগা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছে। পুলিশ জানায়, স্কুলে যাওয়ার পথে কাউয়া নামক এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্কুল ছাত্র শিহাব হত্যার ঘটনায় জড়িত তিন বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। গতকাল গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেফতারকৃত তিনজনই স্থানীয় বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। চুয়াডাঙ্গার নিষিদ্ধ পাবজি গেমস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গিয়ে বিভিন্ন জেলার ১২০ জন কিশোর ও যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় আটককৃতদের মধ্যে যাদের বয়স ১৮ বছরের বেশি তাদেরকে সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়ার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্য বর্ধনের কাজ ও মাজেদা আদিল স্মরণীয় উচ্চ বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে চলমান ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলাম প্রদর্শন করেন সন্তোষ শিক্ষা উপমন্ত্রী ডক্টর দীপুমণি। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫ আসনের সাংসদ আব্দুল মমিন মণ্ডল, এডিসি মনির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান সহ আরো অনেকে। ঢাকার ধামরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্ম, গুণগত মানসম্পন্ন কৃষি পণ্য উৎপাদন, কৃষি লোন প্রদান, সেচ সুবিধা ও কৃষি পণ্য বাজারজাত করার লক্ষ্যে বেটার লাইফ ফার্মিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ধামরায়ের বড় নালাই এলাকায় সকালে জুলিয়া ভালকান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনস্টিটিউটের বায়ারে উদ্যোগে এই ফার্মিং সেন্টারের উদ্বোধন করা হয়। বাংলাদেশ কনস্ট্রাকশন অ্যান্ড উড লেবার ফেডারেশন চট্টগ্রাম জেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াসুদ্দিন তুহিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। আগামী ২১ জুলাই পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পরীক্ষামূলক জাহাজ ভিড়িয়ে উদ্বোধন হওয়ার কথা থাকলেও এখন এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকাল বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, কিছু টেকনিক্যাল কাজ সম্পন্ন না হওয়ায় জাহাজ ভিড়ানোর দিনটি পেছাতে হলো। উদ্বোধনের কাজটি আরও এক মাস পরে হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। দুপুরে তারাবো পৌরসভা কার্যালয়ে মেয়র হাসিনা গাজী এ বাজেট ঘোষণা করেন। বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর। বাজেট অধিবেশনে পৌরসভার জনপ্রতিনিধি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। যশোরের সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে কৃষকদের পানি নিষ্কাশনের জন্য খালটি পূর্ণ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে যশোর সদর উপজেলার রূপ দিয়া হতে হাটবিলা দিয়ে বয়ে যাওয়া খালটি উদ্বোধন করেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজু আহমেদ। পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতে দ্বিতীয়বারের মতো ভেসে এসেছে ১ ফুট দৈর্ঘ্যের একটি মৃত বিষধর ইয়েলো বিল্ড সি স্নেক। গতকাল সৈকতের জিরো পয়েন্টে পশ্চিম পাশে বিষাক্ত এই সাপটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা এটিকে উদ্ধার করেন। ওয়ার্ল্ড ফিশের সহকারী জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, গোটা বিশ্বের স্থল ও সমুদ্রভাগের সকল সাপের মধ্যে এটা চতুর্থতম তীব্র বিষধর সাপ। পটুয়াখালীর বাউফলে শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের উদ্যোগে ১০০তম ফ্রি চক্ষু চিকিৎসার মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাউফল কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি পরিমল কর্মকার সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ শহীদুল ইসলাম। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি সহ অনেকে।
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সালমা সেলিম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডক্টর জাহিদ আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চাঁদপুরের ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিভাগের আয়োজনে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি র্যালি বের হয়। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রুমান। ব্রাহ্মণবাড়িয়া গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি ও সমাবেশ করেছে গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালি বের হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফেরদৌস মিয়া সহ আরও অনেকে। কুমিল্লা 4 আসনের এমপির সাথে অশালীন আচরণ সহ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতিকে লাঞ্ছিত করার প্রতিবাদে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঘটনার নিন্দা জানিয়ে বিচারের দাবিতে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার সহ আরও অনেকে। নওগাঁ 16 বিজেপির বৃক্ষরোপণ অভিযান 2022 শুরু হয়েছে। সকালে নওগাঁ সীমান্ত পাবলিক স্কুল চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদসি হাসান পিএ। নওগাঁ 16 বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান সহ বিজেপি অন্যান্য কর্মকর্তা, সীমান্ত পাবলিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। গতকাল কুড়িগ্রাম আউটার স্টেডিয়াম মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমানউদ্দিন আহমেদ মঞ্জু। বরিশালের গৌরনদীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ কর্মীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাজিদুল হক কাউসার। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার এস এম মুস্তাফিজুর রহমান। যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ইকবাল কবির জাহিদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। দুপুরে কর্মসূচিতে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা কামাল হোসেন, সভাপতি ওবায়দুল ইসলাম অভি, আন্তর্জাতিক বিষয়ক সভাপতি কাজী ফেরদৌস হোসেন সহ আরও অনেকে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সবার ঠিকানা নিশ্চিত করবে সরকার বললেন প্রধানমন্ত্রী। ভূমিহীন ও গৃহহীন 26,229টি ঘর হস্তান্তর, খুশি উপকারভোগীরা। বরিশালের রুজিরপুরে বাস ও পর্যটকবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত, আহত অন্তত 12 জন। নিরাপদ ক্যাম্পাস ও ছাত্রী হেনস্থার বিচারের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী ইংরেজি সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।